হ্যালো এভরিবডি, মজার ব্লগের নতুন এপিসোডে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা রয়েছি মেছেদা শীত বস্ত্র উৎসবে। মেছেদা থার্মাল গেট সংলগ্ন মুক্ত মঞ্চে এটির আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের খাবার দোকানের পাশাপাশি বিভিন্ন রকমের পোশাক আশাক, স্টিলের জিনিসপত্র, গ্লাস এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র এই মেলা থেকে আপনি কিনতে পারেন। মেলা ভ্রমণ শুরু করা যাক। মেলার প্রবেশপথে প্রথমে ঢুকলে রূপার একটা ইনারওয়্যার এবং বাইরের গেঞ্জি জামা প্যান্টের একটা বড় সড়ো দোকান রয়েছে এবং তাতে প্রচুর ডিসকাউন্ট চলছে। তার পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন ব্ল্যাঙ্কেট, শীতের বিভিন্ন রকম দামের আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে মেয়েদের বিভিন্ন রকমের ড্রেসের সামগ্রী, একের পর এক দোকান, প্রচুর মেয়েদের ড্রেসের দোকান এসেছে, আপনারা ঘুরে যেতেই পারেন। ছোট পরিসরে মেলা করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই। তারপরে মেয়েদের ব্যাগের দোকান, 180 টাকা, 100 টাকার হরেক মাল যেটাকে বলা হয়, গ্লাসের দোকান, মেয়েদের জামা কাপড়ের দোকানে ভর্তি পুরো মেলা। আপনারা আসতেই পারেন, একবার ঘুরে যেতে পারেন, পছন্দ হলে কেনাকাটি করবেন একেবারেই, তবে মাস্ক পরবেন অবশ্যই এবং করোনাবিধির কথা মাথায় রেখেই কেনাকাটা করবেন। ছেলেদেরও জামা কাপড়ের দোকান রয়েছে, সংখ্যায় কম হলেও রয়েছে। মেয়েদের অগুন্তি জামা কাপড়ের দোকান এবং ঘর সাজানোর একটি দোকান এবং সেখানে পাপোশ এবং ঘরের বিভিন্ন রকম সামগ্রীর জিনিসপত্র পাওয়া যায়। বেড কভার, বেডশিট এবং বালিশের কভার, হাঁসবালিশের কভার, সমস্ত কিছুর একটি দোকান রয়েছে এখানে। আপনারা চাইলে কিনে নিতে পারবেন, এখান থেকে এসেই আপনাদের দামাদামি করে আপনারা কিনে নেবেন। এবং বিভিন্ন রকমের মেয়েদের অর্নামেন্টসের কালেকশান নিয়ে ছোট ছোট দোকান বসেছে, অনেক কটাই স্টল, এবং এখান থেকে প্রত্যেকেই কিনে নিতে পারবেন নিজেদের পছন্দের মতো করে। এটা তেমনই একটি স্টল, বাহারি অনেক কিছু নিয়ে স্টল। এবং গ্রামের দিকে যেগুলো প্রচুর চলে হরেক মালের দোকান এবং সেগুলো রয়েছে 6 টাকা। এবং খাবারের একটি দোকান, একবারে মেলায় ঢুকেই ভেলপুরির দোকান এবং ভিতরে ঘুগনির একটি দোকান আছে। এবং মেলার ভিতরেই প্রাঙ্গণে যেটাকে হাওয়াই মিঠাই বলে বা সুইট ক্যান্ডি অনেকে বলেন, এবং পপকর্নের একটি দোকান রয়েছে। এছাড়াও স্টিলের একটি অনেক রকমের সামগ্রী আপনারা একটা দোকানেই পেয়ে যাবেন। এছাড়া জুয়েলারি যেটা বলছি, অনেকগুলো স্টল রয়েছে। ছোট পরিসরের দোকান আবারও বলছি, তবে একবার আপনারা সময় দিয়ে ঘুরে যেতেই পারেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। অনেকেই জানেন না মেছেদা, মেছেদার আশেপাশের মানুষজন যে মেছেদায় মেলা বসেছে, কারণ করোনা পরিস্থিতিতে মেছেদার অনেক কটা মেলাই বন্ধ হয়ে পড়েছিল বা হচ্ছিল না। মেছেদায় শীতবস্ত্র মেলা চালু হয়েছে, 3রা ডিসেম্বর পর্যন্ত চলবে, আপনাদের সকলকে আপডেট দিয়ে রাখলাম। ইট পথের ঠিক বাইরে একটি মিষ্টান্ন দোকান রয়েছে। স্বল্প পরিসরে মেলা হলেও আপনারা সকলে ঘোরাঘুরি এবং কেনাকাটি করতে আসতেই পারেন মেছেদার এই মেলায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।